হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ভূমি হাসান, ভূমি বিজন লাভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর বিষয় হলো খাঁচার কবিতর্কে কিভাবে গোসল করাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই জানেন, আমরা যারা ছেড়ে দিয়ে কবিতর লালন পালন করি তাদের কিন্তু কবিতরকে গোসল করানোর কোনো ঝামেলা পোহাতে হয় না। কারণ একটা পাত্রের ভিতর পানি দিলে তারা আপনি আপনি গোসল করতে পারে। কিন্তু খাঁচার কবিতরকে যেহেতু গোসল করার মতো পানি পায় না, তাই আমাদেরকে নিজে থেকে ওদেরকে গোসল করাতে হয়। আর কবিতর কিন্তু নিয়মিত গোসল করতে ভালোবাসে। কবিতরকে গোসল করানোর জন্য আপনারা প্রথমে একটা পাত্রের ভিতর পর্যাপ্ত পরিমাণ পানি নেবেন, যেন ওদেরকে পাত্রের ভিতরে রাখলে সম্পূর্ণ শরীর পানিতে ডুবে যায়। আর পানির সাথে আপনারা পরিমাণ মতো স্যাবলন মিশিয়ে নেবেন। কারণ আমরা যারা কবিতর খাঁচায় পালন করি, তারা কবিতরকে হাতে নিলে দেখতে পাবেন ওদের শরীরে গুদি গুদি কিছু পোকা হয়। স্যাবলন যেহেতু জীবাণুনাশক হিসাবে কাজ করে, তাই পানির সাথে স্যাবলন মিশিয়ে নিলে কবিতরের শরীরে এই সকল পোকা মাকড় মারা যাবে, ফলে কবিতর সুস্থ থাকবে এবং সহজে রোগ আক্রান্ত হবে না। এখন আপনারা আপনার কবিতরকে ধরে পানির ভিতরে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন, যেন ওদের পালকের ভিতর দিয়ে ভালোভাবে পানি প্রবেশ করতে পারে। আর যদি আমার এই কবিতরের মতো আপনাদের কবিতরও পানিতে নামিয়ে দিলে নিজে থেকেই গোসল করে, তাহলে তাকে নিজে থেকে গোসল করতে দিবেন। কবিতরকে গোসল করানোর সময় লক্ষ্য রাখবেন ওদের কানের ভিতর যেন কোনোভাবেই পানি পৌঁছাতে না পারে। যদি পানি যায় তাহলে কিন্তু কবিতরে ঠান্ডা লেগে যাবে এবং অসুস্থ হয়ে পড়বে। তাই কবিতরকে যখন পানিতে ডুবিয়ে রাখবেন তখন ওর মাথা পানির উপরে রাখবেন। কবিতরকে কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখার পরে ওর ডানাগুলো হাত দিয়ে পানির ভিতরে ছড়িয়ে দিবেন, যেন পানি ভালোভাবে ঢোকে, এবং বুকের নিচে হাত দিয়ে একটু নেড়ে নেবেন, যেন সেখানেও সমানভাবে পানি পৌঁছাতে পারে। এরপর গোসল করানো শেষ হলে কবিতরকে টানা রোদে রেখে দিবেন, যেন ওরা সম্পূর্ণ শুকিয়ে যায়। যেমনটি আমার কবিতরকে রোদে রেখে দিয়েছি, কবিতর সম্পূর্ণরূপে শুকানোর পরে ওকে ওর নির্দিষ্ট খাঁচায় রাখবেন। আপনারা ঠিক এইভাবে খুব সহজে আপনার খাঁচার কবিতরকে গোসল করাতে পারেন। আর একটা বিষয় মনে রাখবেন, গরমের দিনে কবিতরকে সপ্তাহে অন্তত 3 দিন গোসল করাবেন, আর যদি সেটা না পারেন তাহলে অন্তত 2 দিন গোসল করাবেন, আর শীতের দিনে অন্তত 1 দিন গোসল করাবেন সপ্তাহে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।